তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের ইনস্টাগ্রাম আইডিটাকে ক্লাসিক মোড থেকে প্রফেশনাল মোডে কনভার্ট করবেন। ঠিক আছে, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখানে ইনস্টাগ্রাম আইডির প্রোফাইলে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত। তো এখানে প্রবেশ করার পর এখানে আমি এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তো নিচে দুটো অপশনের মধ্যে এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর গেট প্রফেশনাল টুলস অপশনে ক্লিক, এখানে কিছু লেখা আছে এগুলো পড়ে নিতে পারেন। তো এখানে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো কি কি সুবিধা পাওয়া যাবে সেগুলো এখানে পড়ে নিতে পারেন। তো আমি আবার কনফার্ম অপশনে ক্লিক করলাম, কন্টিনিউ। তারপর আবার কন্টিনিউ ক্লিক করলাম, গেট নিউ কন্ট্যাক্ট অপশন, এখানে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনাদেরকে আগে আপনি কোন বিষয়ে ভিডিও ছাড়বেন আপনার আপনার ইনস্টাগ্রাম আইডিতে, তো এখানে আপনারা সার্চ করতে পারেন অথবা এখানে নিচে দেখতে পাবেন। তো এখানে আমি সার্চ করে দিচ্ছি, আমার ক্যাটাগরিটা আমি এখানে সার্চ করি। এখানে সার্চ করলে চলে আসবে নিচে। তো দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে আরো অনেক কিছু আছে, সায়েন্স অ্যান্ড টেক। তো এখানে আপনার নিজস্ব ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি সায়েন্স অ্যান্ড টেক দিচ্ছি। দেওয়ার পর এখানে এটাকে আমি প্রোফাইলে শো করাবো, এটা অন করে দিলাম। এখান থেকে অন করার পর নিচে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি অথবা ডান। ওকে, একটু লোডিং নিচ্ছে। ওকে, ক্লিক করার পর এখানে দুটা অপশন, তার মধ্যে আপনি নিচেরটা সিলেক্ট করবেন। যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েটর, তো সেক্ষেত্রে আমি নিচেরটা সিলেক্ট করে দিচ্ছি। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করব, আমি নিচেরটা সিলেক্ট করব। আর যারা বিজনেসের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারা উপরেরটা সিলেক্ট করবেন। তাহলে অনেকগুলো সুবিধা পাবেন, যার জন্য যে সুবিধা দরকার সেটাই ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ তাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, তো এখানে আমি নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে প্রমোশন ইমেলস, ইনস্টাগ্রাম আইডিতে অনেক প্রমোশনাল ইমেলস আসবে, এখানে আপনি অন করে রাখলে অন করে রাখতে পারেন, সমস্যা নাই। তো আমি নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আসছে, এখানে এই অপশনগুলো আপনাকে একটা একটা কমপ্লিট করতে হবে। এখানে মূলত দেখতে পাচ্ছেন 6টা অপশনের মধ্যে নিচেরটা কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা। তো এখানে একটা একটা করে আপনারা সবগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে জাস্ট ভিজিট করবেন, ভিজিট করার পর একটু দেখাই দিবেন আর কি যে আপনি এই কাজটা কমপ্লিট করেছেন। জাস্ট উপরে টিক চিহ্নতে ক্লিক করে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনি চাইলে কাউকে ফলো করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইডি শো করতে, সেখানে ফলো করতে পারেন, এখানে ক্রস করে দিতে পারেন, এখানে সেভ দিতে পারেন। তো সেভ দিলে এটা কমপ্লিট হয়ে নিচে টিক চিহ্ন উঠে যাবে। ঠিক আছে, জাস্ট একটু শো করানো আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা টিক চিহ্ন উঠে গেছে। তো এইভাবে আপনারা একে একে সবগুলো চেক করবেন, চেক করে এগুলো সবগুলো কমপ্লিট করে তারপর নেক্সট স্টেপে যাইতে হবে। তো এখানে গ্রো ইউর অডিয়েন্স, এখানে অবশ্য কাউকে শেয়ার করতে হবে আপনার আইডিটা। শেয়ার তো করবেন না, জাস্ট একটু দেখাবেন আর কি যে শেয়ার করেছি। তো যে কোনো একটা কিছু করে আপনার এখানে শেয়ার করতে পারবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্নটা এখনো ভিজিবিলিটি হয় নাই, যে কোনো একটা কাজ কমপ্লিট করলে আপনার এটা টিক চিহ্নটা উঠবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি আবার প্রবেশ করলাম এটার উপরে, এটার ভিতরে আবার প্রবেশ করলাম। তো এটার ভিতরে আমি আবার প্রবেশ করতেছি। প্রবেশ করার পর এখানে যে কোনো একটা অপশনে সিলেক্ট করছি, যেভাবে আমি সুবিধা পাবো আমি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু টিক চিহ্নটা উঠে গেছে, আর এখানে আমি জাস্ট ক্লিক করাতেই উপরে টিক চিহ্নটা ভিজিবল হয়ে গেছে, ভিজিবল হয়ে গেছে। তো এটার আমি ক্লিক করে দিলেই এটা হয়ে যাবে, জাস্ট একটু দেখানো আর কি যে আমি কাজ করেছি। ওকে, এটাও কমপ্লিট হয়ে গেল। একে একে সবগুলো কমপ্লিট করতে হবে স্টেপ গুলা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে, তো এগুলো আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন, জাস্ট দেখানোর জন্য আর কি। এগুলো তারা করতেছে আপনার, এগুলো পড়ার জন্য, ইনস্টা ইনসাইটস এবং অ্যাডস কিভাবে কাজ করে এগুলো আপনারা পড়ার জন্য এগুলো তারা দিচ্ছে। তো এখানে সবগুলো কমপ্লিট হয়ে গেল, এখানে শেয়ার একটা অপশন আছে, তো এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আপনাদেরকে দেখাবে, তো এখানে আপনি হোয়াট উড ইউ লাইক টু সি মোর অফ, এখানে আপনি কোন বিষয়টা বেশি সবচেয়ে বেশি পছন্দ করবেন আপনার আইডিতে, আপনার লক্ষ্য কি, আপনার লক্ষ্যটা এখানে সিলেক্ট করতে পারেন অথবা সবগুলো সিলেক্ট করে দিতে পারেন। রিচ মানে গ্রো হওয়া, তারপর আর অনেক অপশন আছে, সবগুলো সিলেক্ট করে দিতে পারেন। সরি, সবগুলো না, দুইটা সিলেক্ট করা যাবে অন্তত।
তো এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম, তো এখানে আরো দেখাবে হাউ উড ইউ লাইক টু কানেক্ট উইথ পিপল, আপনি মানুষের সাথে কিভাবে যোগাযোগ করতে চান। তো এখানে সবগুলো অপশনই সিলেক্ট করে দিবেন, তো এখানে প্রত্যেকটা অপশনে আপনি যোগাযোগ করতে পারবেন। তো এখানে নেক্সট বা ডান অপশনে ক্লিক করে দিলাম, ওকে ডান, সবগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আমি নিচের অপশনে একটা ক্লিক করে দিয়েছি, নিচের ডান বাটনে ক্লিক করে দিব, ওকে, এখানে সবগুলো স্টেপ কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদেরকে ভেঙে চুরে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের আইডিটা প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে আমাদের চ্যানেলের আমার আইডির ক্যাটাগরিটা সিলেক্ট করেছিলাম, সেই ক্যাটাগরিটা শো করতেছে প্রোফাইলে। তো এখানে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সুইচ প্রোফাইল অপশনটা এখান থেকে সরে গেছে। তো এখান থেকে আপনারা চাইলেও পরবর্তীতে এটা জেনারেল মোডে কনভার্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই, সেটাও দেখাবো যদি আপনারা চান, ঠিক আছে। তো এখানে টিক চিহ্নতে উপরে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা ড্যাশবোর্ড শো করতেছে, প্রফেশনাল ড্যাশবোর্ড। তো এখানে ক্লিক করলে আপনারা সমস্ত ইনফরমেশন গুলো দেখতে পারবেন, আপনার আইডি কতটুকু রিচ হইলো, কতটুকু এনগেজমেন্ট হইলো, প্রত্যেকটা হিস্ট্রি আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এখানে এটাই হচ্ছে উপকারিতা, তাছাড়া এই প্রফেশনাল আইডি থেকে আপনার ইনকামও করতে পারবেন, জেনারেল কোনো আইডি থেকে আপনি ইনকাম করতে পারতেন না, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, তো ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।